আজকে আমাদের বিষয় হলো বেদ সংস্কৃত সাহিত্যের এক অন্যতম নিদর্শন হলো বেদ বেদ এমন একটি সমষ্টি যা যে গ্রন্থের মধ্যে কোনো একটি গ্রন্থ বিশেষ নয় বেদ হলো একটা পূর্ণাঙ্গ রূপ যার মধ্যে আমরা বৈদিক সমাজ লৌকিক জগৎ সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি ভারতীয় সভ্যতা সংস্কৃতি সবকিছুরই প্রাচীনতম নিদর্শন হলো এই বেদ বেদ শব্দটি আজকের আমাদের বিষয় বেদের পরিচয়। এবং প্রথম যেটা আমি বলবো সেটা হলো যে এই বেদ শব্দটা এলো কোথা থেকে বা এই বেদ শব্দের উৎপত্তি কিভাবে বেদ শব্দের যদি আমরা আক্ষরিক অর্থ নির্ণয় করতে যাই তাহলে দেখতে পাবো যে বেদ শব্দটির আক্ষরিক অর্থই হলো জ্ঞান এবং সেই জ্ঞান কিরকম জ্ঞান না সেই জ্ঞান হলো পরম জ্ঞান যে জ্ঞানের বিস্তৃতি প্রচুর পরিমাণ বেদ বিধ ধাতু থেকে বেদ শব্দটি নিষ্পন্ন হয়েছে এই বিধ ধাতু বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় কখনো অর্থ হচ্ছে লাভ করা অর্থে আমরা বৃদ্ধাতুকে ব্যবহার করি কোনো কোনো ক্ষেত্রে জ্ঞান অর্থে বৃদ্ধাতু ব্যবহার করা হয় কখনো আবার পরম জ্ঞান কখনো আবার পরম জ্ঞানের মাধ্যম শুধুমাত্র প্রত্যয়ের প্রকার ভেদের থেকে কিন্তু এই বেদের অর্থের পরিবর্তন দেখা যায় সাধারণত দুটি অর্থ সর্বাধিক গৃহীত হয়ে থাকে এক হচ্ছে বীজযুক্ত অর্থ সেখান থেকে বেদের অর্থ দ্বারাই জ্ঞান আর যেটা বিভিন্ন গ্রন্থে আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে বেদযুক্ত ঘয় প্রত্যয় করে আমরা পেয়ে থাকি যে পরম জ্ঞানের মাধ্যম হলো এই বেদ বেদ কোনো লৌকিক বিষয় নয় আবার বেদ কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নয় সমস্ত কিছুর ঊর্ধ্বে হলো এই বেদ লৌকিক সমাজের যে সমস্ত বিষয়বস্তু বা অলৌকিক যে সমস্ত বিষয়বস্তু সমস্ত অখণ্ড জ্ঞান হলো এই বেদ বেদ মানব জাতিকে ধর্ম অর্থ কাম এই কামগের জ্ঞান লাভ করতে সহায়তা করে আরো যে সমস্ত বিষয়বস্তু রয়েছে যেমন যে সমস্ত বিষয় ব্যবহার করা হয় সেটা দর্শন সাহিত্য হোক কি সেটা লৌকিক সাহিত্যের গণিত সাহিত্য হোক বা বিজ্ঞান সমস্ত কিছুর আমরা জ্ঞান কিন্তু এই বেদ থেকে পেয়ে থাকি বেদের লক্ষণ সম্পর্কে বিভিন্ন লক্ষণ বেদে প্রচলিত রয়েছে তার মধ্যে একটি লক্ষণ এখানে আমি বর্ণনা করছি সেটা হচ্ছে বেদের যিনি ভাষ্যকার বিখ্যাত ভাষ্যকার সায়নাচার্য সেই সায়নাচার্য বেদের লক্ষণ দিয়েছেন কি না ইষ্ট প্রাপ্ত অনিষ্ট পরিহার অলৌকিক উপায় যোগ গ্রন্থ বেদয়তী সব বেদহ বেদ হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের দ্বারা ইষ্টের প্রাপ্তি ঘটে ইষ্ট কি না যে বস্তুকে আমরা পেতে চাই সেই প্রাপ্তির উপায় বেদ কিন্তু ইষ্ট প্রাপ্তি শুধু করলে হবে না সাথে কি করতে হবে না যে সমস্ত অনিষ্ট আছে তার কিন্তু দূর করতে হবে অনিষ্ট যদি না দূর হয় শুধু ইষ্ট লাভ কোনোভাবেই সম্ভব নয় মুখ্য লাভ করার জন্য যেমন আগে কি থাকতে হবে না মুক্তি লাভের ইচ্ছা থাকতে হবে সেটাই হচ্ছে মুখ্য লাভ মুখ উত্তম মুখের চা মুখ্য লাভের ইচ্ছার জন্য অনিষ্টকে শুধু আমরা সব সময় বলবো যে আমরা ইষ্ট লাভ করব ইষ্ট লাভ করব অথচ তার মধ্যেও আমাদের সেই ইষ্ট লাভের কামনাটা এমন পর্যায়ে চলে গেল যে সেটা অনিষ্টের কারণ হয়ে দাঁড়ালো সেটা কিন্তু করা চলবে না কামনার পরিহারের মাধ্যমে ইষ্ট প্রাপ্তি ঘটতে ঘটাতে হবে এবং তার অলৌকিক উপায় হলো বেদ একটা গ্রন্থ পাঠ করে নিলাম তারপর তার থেকে আমরা জ্ঞান লাভ করলাম তা কিন্তু নয় প্রত্যক্ষ হোক অনুমান হোক বিভিন্ন বিষয়ের মাধ্যমে কিন্তু জ্ঞান লাভ করতে হবে বেদ হলো নিত্য যার কোনো পরিবর্তন নেই বেদ হলো অভ্রান্ত যাকে লঙ্ঘন করা যায় না বেদ হলো অলঙ্ক বেদ হলো সনাতন এবং বেদ হলো অপৌরুষীয় বেদ এমন একটা গ্রন্থ যে গ্রন্থ কোনো পৌরুষের দ্বারা সৃষ্ট করা সম্ভব নয় এই গ্রন্থের এতটাই বিস্তৃতি যে কোনো একক ব্যক্তি বা বহুজন ব্যক্তির দ্বারাও কিন্তু এর বিস্তার এর সৃষ্টি সম্ভব নয় তাহলে বেদ এলো কোথার থেকে সেক্ষেত্রে বলা হয়েছিল কি না বেদ হলো বেদের দুটি ভাগের ক্ষেত্রে সেক্ষেত্রে বলা হয়েছিল যে মন্ত্র এই মন্ত্র হলো বেদের মূল জিনিস মন্ত্র কিভাবে এলো না মন্ত্র হচ্ছে ঋষিরা হচ্ছেন মন্ত্রের দ্রষ্টা ঋষিরা মন্ত্র দর্শন করেছেন এবং তারা সেটাকে বর্ণনা করেছেন ঋষিরা শুধুমাত্র মন্ত্রের স্মরণ কর্তা তারা নিজে নিজে মন্ত্রকে মনে রেখেছেন এবং তারা সেটাকে যেমন ভাবে মনের দ্বারা উপলব্ধি করেছেন তারা সেটাকে তেমন ভাবে বর্ণনা করেছেন বেদের একটা লক্ষণ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে মন্ত্র মন্ত্র এবং বেদের ভাগ হিসাবে মনে করা হয় যে বেদের এটা প্রাচীন মত প্রাচীন মতে বলা হতো যে বেদের দুটি ভাগ এক হলো মন্ত্র এবং দুই হলো ব্রাহ্মণ মন্ত্র অর্থাৎ যেটা ঋষিরা মননের দ্বারা উপলব্ধি করছেন এবং তারা যেটা উপলব্ধি করলেন তারা সেটা গুরু শিষ্য পরম্পরায় ব্যাখ্যা করছেন আরেকটা হলো কি না ব্রাহ্মণ ভাগ ব্রাহ্মণ ভাগ কি না বিভিন্ন যোগ্যানুষ্ঠানের বর্ণনা সাধারণত সবার মধ্যে এরকম একটা প্রাচীন মানে প্রচলিত মত আছে যে বেদ হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মাধ্যমে দেবতাদের জ্ঞান হয় সাথে সাথে কি হয় না সেই দেবতাদের যোগ্য কিভাবে করা হয় সে সমস্ত বিষয়বস্তুর বর্ণনা করা হয় ঠিক কথা এই বেদগ্রন্থের মাধ্যমে আমরা যেমন দেবতাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো বা সেই দেবতাদেরকে কিভাবে আরাধনা করব কিভাবে আহ্বান জানাবো তাদের স্তুতি কিভাবে করব সে সমস্ত বিষয়বস্তু আমরা যেমন জানতে পারবো ঠিক সেইভাবে সেই সমস্ত দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য যে যোগ্য প্রণালী সেই যোগ্য প্রণালী সম্পর্কেও কিন্তু আমরা বেদের মাধ্যমে জানতে পারবো এই হলো বেদের দুটি ভাগ মন্ত্র এবং ব্রাহ্মণ পরবর্তীকালে বলা হয়েছিল যে বেদের চারটি সেক্ষেত্রে মূল দুটি ভাগ করা হয় এক হচ্ছে কর্মকাণ্ড এবং দুই হচ্ছে জ্ঞানকাণ্ড আমরা সাধারণত জানি যে জিনিসটা কোনো একটা জিনিস প্রথমে আমরা পড়ি পাঠ করি পাঠ করার পর সেটা আমরা কাজে লাগাই কেমন ভাবে কাজে লাগাই না প্র্যাকটিক্যালি সেটাকে আমরা ব্যবহার করি এইভাবে এই থিওরি এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে যদি আমরা কোনো একটা জিনিসের শিক্ষা লাভ করি তাহলে সেই যে শিক্ষাটা লাভ করা হয় সেই শিক্ষাটা কিন্তু কমপ্যাক্ট হয় অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে শুধু বইয়ে পড়ে যদি আমরা কোনো ধারণা লাভ করতে যাই সেই ধারণার মধ্যে কিন্তু ভুল ভ্রান্তি থেকে যেতে পারে কিন্তু সেটা যদি আমরা হাতে কলমে ব্যবহার করি তাহলে কিন্তু তার মধ্যে আর ভুল থাকার কোনো জায়গা বা অবকাশ কিন্তু আমরা পাবো না এই কর্মকাণ্ড এটা হলো হাতে কলমে কাজ করবো মন্ত্রভাগ যেখানে আমরা দেখব কি না বিভিন্ন ঋষিরা তারা তাদের তপস্যা বা ধ্যানের মাধ্যমে বননের মাধ্যমে যে মন্ত্রগুলোকে উপলব্ধি করেছেন তারা সেটা গুরু শিষ্য পরম্পরায় ব্যাখ্যা করেছেন তার পরবর্তী ভাগে এসে আমরা দেখছি যে যোগ্য প্রণালী কেমন হবে সে বিষয়ে আমরা ব্রাহ্মণ ভাগে জানতে পারছি তাহলে এই আরণ্যক এবং উপনিষদ বিষয়বস্তুটা কি আরণ্যক হলো জ্ঞানকাণ্ডের প্রথম পর্যায় এবং উপনিষদ হল জ্ঞানের সর্বোচ্চ পর্যায় জ্ঞান এলো কোথার থেকে জ্ঞান 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 হলো জানার চরমতম পরিণতি মানে মানে জানা হচ্ছে নো নো টু সামথিং এটা জানা আমি এই বিষয়টা জানি এই বিষয় জানা এবং বিষয়টি আমার জ্ঞানে আছে এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে কেমন পার্থক্য না আমরা জানি জানা মানে টু নো আর জ্ঞান মানে নলেজ অর্থাৎ আমি এই বইটা পড়েছি মানে বইটা সম্পর্কে আমি সম্পূর্ণ জানতেও পারি নাও জানতে পারি হয়তো বা জানার মধ্যে কিছু আমার ভুল রয়ে গেল। কিন্তু আছে মানে জ্ঞানে আমি একদম সঠিকভাবে জানি এই কর্মকাণ্ডে যে সমস্ত জিনিসগুলো আমরা শিখছি বা শুনছি সেগুলো যখন আমরা ব্যবহারিক জীবনে ব্যবহার করছি সেটাই হচ্ছে এই আরণ্যক এবং উপনিষদের মধ্যে বিষয়বস্তু আরণ্যক এবং উপনিষদের বিষয় উপনিষদে যে আমরা যে জিনিসটা প্রথম মানে প্রধান উপনিষদের যেটা বিষয় সেটা হলো আত্মতত্ত্ব এই আত্মতত্ত্ব এলো কোথা থেকে না জ্ঞানের মাধ্যমে সেক্ষেত্রে আমরা কি পাবো আমরা জ্ঞান বারবার বলছি যে জ্ঞান জানাটাকে চরম পর্যায়ে নিয়ে যাওয়াই হলো জ্ঞান বললাম যে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে আমাদেরকে জানতে হবে বেদ যেহেতু গুরু শিষ্য পরম্পরায় পাঠ করা হয়ে আসছে তাহলে শিষ্যরা কি করত না গুরুর কাছে যে শিক্ষা লাভ করতেন এই উপনিষদ এমন একটা গ্রন্থ উপনিষদের উৎপত্তিতে আমরা পাবো যে উপপূর্বক নিপূর্বক শব উত্তর কি প্রত্যয় করে উপনিষদ শব্দটি পাওয়া যায় উপশব্দের অর্থ হলো সমীপে কার সমীপে না গুরুর সমীপে অর্থাৎ নিশ্চিত সৎ অর্থাৎ সত্তর যে শিক্ষাটা আমরা গুরুর সমীপে যাব। এবং গুরুর সমীপে গিয়ে যে বিদ্যাটা আমরা নিশ্চিত রূপে লাভ করতে পারবো কোন বিদ্যা না আত্মতত্ত্ব আত্মবিদ্যা কি কেমন সেটা না পরম ব্রহ্মের জ্ঞান লাভ করতে পারবো অর্থাৎ এই জগতে যা কিছু বিষয় বস্তু শুধু বস্তু না এই জগতে যা কিছু জিনিস আছে সেটা জগৎ হোক বা জীবন সবই কিন্তু স্রষ্টা হচ্ছে এই পরম ব্রহ্ম পরম ব্রহ্ম শুধু স্রষ্টা নয় পরম ব্রহ্মের মাধ্যমেই এই জগতের সৃষ্টি স্থিতি এবং সাথে কিন্তু বিনাশ এই জ্ঞানটা কিন্তু আমরা উপনিষদের মাধ্যমে জানতে পারবো আচ্ছা এরপরে আমরা সবাই জানি যে বেদকে বিভিন্ন নামে অভিহিত করা হতো বেদের অপর নাম হচ্ছে শ্রুতি এটা সম্পর্কে আমরা কম বেশি ছোট থেকে জেনে আসছি শ্রুতি নাম হলো কেন না শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের নাম হয়েছিল শ্রুতি গুরু কাছে যে সমস্ত শিষ্যরা আসতেন গুরু তাদেরকে মন্ত্রের পাঠ করাতেন মন্ত্র শিষ্যরা সে সমস্ত মন্ত্র শুনে শুনে শিক্ষা লাভ করতেন তারা আবার বংশ পরম্পরায় সেই সমস্ত মন্ত্রের শিক্ষা দান করতেন যে সমস্ত ঋষি শ্রুতির মাধ্যমে বেদমন্ত্র লাভ করতেন তাদেরকে বলা হতো শ্রুতর্ষি আর বেদ যেহেতু শুনে মনে রাখা হতো তাই বেদের নাম হয়েছিল শ্রুতি বেদের অন্য একটি বিখ নাম হলো কি না ত্রয়ী ত্রয়ী শব্দের অর্থ হলো তিন তাহলে আমরা তো জানি যে বেদ চারটি অথর্ব তাহলে আহ বেদের ত্রয়ী হলো কেন তিন অথচ চারটি বেদ নাম কেন সেক্ষেত্রে বলা হয়েছিল কি যে এখানে রিক্সাম যজু এবং অথর্ব এই চারটি বেদ মূল নয় বলা হয়েছিল এই মন্ত্রের যে ধরন মন্ত্রের প্রক্রিয়া বলা হয়েছিল মন্ত্রের প্রক্রিয়া হলো তিনটি মন্ত্রের প্রক্রিয়া হলো তিনটি কি না এক হচ্ছে পদ্য দুই হলো গান এবং তিন হলো গদ্য আমি একটু আগেই বললাম যে ঋক সাম যজু এবং অথর্ব ঋক বেদ হলো যে যে বেদে মন্ত্রগুলিকে পদ্যাকারে পাঠ করা হতো সাম বেদ হলো যে বেদে ঋক বেদের মন্ত্রগুলোকে সুর আকারে গীত করা হতো অর্থাৎ গান গাওয়া হতো আর যজুর মন্ত্র হলো কোন মন্ত্রগুলো না যেগুলো গদ্যের আকারে লেখা হতো অথর্ব যে সমস্ত মন্ত্র রয়েছে সেখানে কিন্তু কিন্তু দুই সমাহার অর্থাৎ আলাদাভাবে আর কোন কিন্তু মন্ত্রের প্রকার নেই তাই যেহেতু এই তিনটের মধ্যেই অথর্ববেদ ইনক্লুড সেই কারণে অথর্ব বেদকে কিন্তু এই ত্রয়ীর অন্তর্ভুক্ত করা যায় তাহলে মন্ত্র বুঝলাম আমরা যে মন্ত্র এবং ব্রাহ্মণের মধ্যে আমরা বুঝতে পারলাম যে মন্ত্র হলো মননের দ্বারা যেটা উপলব্ধি করা যায় সেটা মন্ত্র এবং ব্রাহ্মণ হলো যোগ্যানুষ্ঠান বর্তমানে বর্তমানে বলবো না যে বেদের বিভাগ হচ্ছে চারটি রিক সাম যজু এবং অথর্বণ আরণ্যক উপ সরি সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ প্রতিটি বেদের কিন্তু নিজস্ব নিজস্ব এই সংহিতার মূল বিষয়বস্তুই হল মন্ত্র যেটা মন্ত্র সেটাই হল সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ ঋগ্বেদ নিজস্ব যেটা ঋগ্বেদের মন্ত্রভাগ বা ঋক সংহিতা নিজস্ব ব্রাহ্মণ রয়েছে ঐতরহ কৌশিত আরণ্যক রয়েছে এবং নিজস্ব উপনিষদ রয়েছে ক্ষেত্রে নামগুলো সেম হলেও প্রত্যেকটা বেদের ক্ষেত্রে কিন্তু নামগুলো সেম নয় আমি জাস্ট একটা বোঝানোর জন্য বলে দিলাম যে প্রত্যেকটা বেদেরই কিন্তু নিজস্ব নিজস্ব মন্ত্র নিজস্ব ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ রয়েছে এরপরে যেটা বলবো সেটা হলো বেদাঙ্গ বেদ পাঠ করতে গেলে কিন্তু শুধুমাত্র বারবার বলে আসছি যে বেদ হলো একটা বিস্তৃত বিষয় সেক্ষেত্রে কিন্তু শুধু সংগীতা ব্রাহ্মণ আরণ্য উপনিষদ এই চারটা বিষয় পাঠ করলেই হবে না সাথে সাথে কিন্তু বেদাঙ্গ পাঠ করতে হবে বেদাঙ্গ কি না মনে করা হয় বেদ হলো একটা পুরুষ এই পুরুষ এখানে পুরুষ বলতে কোন পুরুষ জাতি না একটা ব্যক্তি বিশেষ সেই ব্যক্তির বিভিন্ন অঙ্গ হিসাবে কল্পনা করা হয় এই ছটা অংশকে। শিক্ষা, কল্প, নিরুক্ত ব্যাকরণ ছন্দ এবং জ্যোতিষ এই হল ছটি বেদাঙ্গ অঙ্গ অঙ্গ শব্দের অর্থই হচ্ছে অংশ বেদ স অঙ্গ বেদাঙ্গ এই ছটি অঙ্গ নিয়ে কিন্তু বেদ তৈরি হয় এই ব্যক্তি বিশেষের মনে করা হয় শিক্ষা হলো কি না শিক্ষা হলো এই ব্যক্তির আমরা জানি যে কোনো কিছু জ্ঞানের জন্য আমাদের কিন্তু সহায়তা হয় আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু প্রত্যেকটি প্রাণীর মধ্যে কিন্তু মোট পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় অতিরিক্ত ইন্দ্রিয় মন এবং বুদ্ধি রয়েছে যদি জ্ঞানেন্দ্রিয় না থাকে তাহলে আমাদের জ্ঞান হবে না ঠিক একইভাবে যদি কর্মেন্দ্রীয় না থাকে আমরা তাহলে কাজ করতে শুধু জ্ঞান হবে, কিন্তু হাতে কলমে না যেমন মন্ত্র এবং ব্রাহ্মণে শুধু জ্ঞান লাভ করলাম সেটাকে ব্রাহ্মণ অংশে যে আমরা হাতে কলমে কাজ করছি ঠিক একইভাবে এই বেদাঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে বলা হয়েছিল যে এই বেদরূপ পুরুষের ক্ষেত্রে বলা হয়েছিল কি না শিক্ষা হলো তার জ্ঞানেন্দ্রিয় কল্প হলো তার হস্ত তিনি কাজ করার জন্য না কিসের দরকার না কল্পনামক বেদাঙ্কের দরকার নিরুক্ত হলো তার কর্ণেন্দ্রীয় কোনো কিছু শোনার জন্য কর্ণেন্দ্রীয় সহায়তা নিতে হয় ছন্দ হলো তার পাদদ্বয় ব্যক্তি দাঁড়িয়ে থাকার জন্য কিন্তু মূল কিসের দরকার না তার পাদদ্বয়ের দরকার আর জ্যোতিষ হলো তার চক্ষু আর সর্বোপরি ব্যাকরণ হলো তার মুখ তিনি যে কাজ করছেন বা তিনি যে জ্ঞান নিচ্ছেন সেটাকে তিনি বর্ণনা কিসের মাধ্যমে করবেন না তিনি এই ব্যাকরণ রূপ মুখের মাধ্যমে বর্ণনা করবেন এই হলো ছয়টি বেদাঙ্ক তাহলে সাম এবং এই যে চারটি বেদ এই চারটি বেদের লক্ষণ কি না সেক্ষেত্রে বর্ণনা করা হয়েছিল যে ঋক বেদ হলো সেই বেদ যেখানে কি করা হয়েছিল না বেদের লক্ষণে বলা হয়েছিল তেসাম রিক যথার্থ বসেন পাদ ব্যবস্থা অর্থাৎ যেখানে যে সমস্ত পদ ব্যবহার করা হচ্ছে সে সমস্ত পদের অর্থ পূর্ণ ভাবে বর্ণনা করা হচ্ছে সামবেদ যজুর্বেদ কি না যা বাকি রইল তাই হচ্ছে যজুর্বেদ অর্থাৎ সেখানে লক্ষণ দেওয়া হয়েছিল শেষে যজুর শব্দ অর্থাৎ শেষ শব্দের অর্থ কিন্তু শেষ ফিনিস এখানে শেষ শব্দের অর্থ হলো অবশিষ্ট বাকি যা রয়েছে সবই কিন্তু কোথায় বর্ণনা করা হয়েছে না যজুর বেদে বর্ণনা করা হয়েছে অথর্ব নিজস্ব কিন্তু আর কোনো লক্ষণ বর্ণনা করা হয়নি কারণ এই বেদগুলিতে যে সমস্ত বিষয়গুলি বর্ণনা করা হয়েছে সেগুলো কিন্তু অথর্ববেদে বর্ণনা করা হয়েছিল বেদবিদ্যা বংশ পরম্পরায় চলে আসছে কেমন বংশ পরম্পরা না এটা জন্মরূপ বংশ পরম্পরা নয় এটা গুরু শিষ্যরূপ বংশ পরম্পরা অর্থাৎ একজন গুরু কি করলেন বেদ পাঠ করালেন তার পাঁচজন শিষ্যকে সেই পাঁচজন শিষ্য আবার তাদের পাঁচজন শিষ্যকে পাঠ করালেন এইভাবে কিন্তু বেদ বংশ পরম্পরায় চলে আসছে যেহেতু একজন ব্যক্তির কাছ থেকে পাঁচজন বা চারজন বা তাদের থেকে আরো এইভাবে বংশ পরম্পরা হচ্ছে সে কারণে কিন্তু বেদের বিভিন্ন শাখা প্রচলিত হয়েছে কারণ মানুষের উপলব্ধি আলাদা এবং প্রত্যেকটি আলাদা কে কেমন ভাবে উপলব্ধি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা জানি বেদব্যাস কৃষ্ণ বৈপায়ন বেদব্যাস তিনি কি করেছিলেন না বেদকে চার ভাগে ভাগ করেছিলেন এই ঋগ সাম যজু অথর্ব তারপর তিনি তার যে সমস্ত শিষ্য ছিলেন তিনি সেই সমস্ত শিষ্যদেরকে আবার বংশ পরম্পরায় তার পাঠ করিয়েছেন এই পাঠের প্রোগের জন্য বা পাঠ প্রণালীর জন্য বেদের বিভিন্ন শাখা প্রচলিত রয়েছে কিন্তু যা হাতে আমরা পাই না তার অস্তিত্বকে আমরা নিশ্চিত রূপে গ্রহণ করতে পারি না তবে সৌনকে চরণ গ্রন্থে বলা হয়েছিল যে ঋগ্বেদের পাঁচটি শাখা রয়েছে সেখানে বলা হয়েছিল সাকল বাস্কল আশ্বল্যায়ন সাংখায়ন এবং মান্ডুক্য এই হলো বেদের ঋগ্বেদের পাঁচটি শাখা কিন্তু বর্তমানে দুটি শাখা প্রচলিত সেটি হলো কোন শাখা না সাকল শাখা এবং বাস্কল শাখা ঠিক একই সামবেদের ক্ষেত্রেও বলা হয়েছিল যে সামবেদের সাতটি শাখা প্রচলিত রয়েছে কিন্তু বর্তমানে আমরা পাই তিনটি শাখা রানায়নীয় কৌথুম এবং যজুর্বেদের প্রথমেই তো দুটো ভাগ এক হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ বর্ণনা করা হয়েছে সৈন্যক বর্ণনা করেছেন যে কৃষ্ণ যজুর্বেদের সাতাশটি শাখা এবং শুক্ল যজুর্বেদে তেতাল্লিশটি শাখা রয়েছে কিন্তু বর্তমানে কৃষ্ণ যজুর্বেদের আমরা তিনটি শাখা পাই সেটি হলো তৈতরীয় মৈত্রায়নী এবং কথ এবং শুক্ল যজুর্বেদে দুটি শাখা আমরা পাই এক হলো কাহ এবং দুই হলো মাধ্যমিক অথর্ব বেদে নয়টি শাখা কিন্তু আমাদের বর্তমানে প্রাপ্ত হয় তার মধ্যে সেটি হলো কি না সৌনক শাখা এবং পৈপল্লাদ শাখা এর যে বিষয়টা আমি বলবো সেটা হলো বেদের মন্ত্রভাগ বেদ বেদের যে সমস্ত মন্ত্র রয়েছে সেই মন্ত্রের ক্ষেত্রে কিন্তু চারটি মূল বিষয় থাকে ঠিকই না এক হলো মন্ত্রের ঋষি দুই হলো মন্ত্রের ছন্দ তিন হলো মন্ত্রের দেবতা এবং চার হলো মন্ত্রের বিনিয়োগ এই চারটি বিষয় যদি না থাকে এবং মন্ত্র যদি সঠিকভাবে উচ্চারিত না হয় তাহলে কিন্তু সেই মন্ত্র সঠিক মন্ত্র বলে গ্রাহ্য হবে না উচ্চারণ উচ্চারণবিধির সাথে সাথে মন্ত্রের অর্থ সম্পর্কেও কিন্তু সঠিক রূপে জ্ঞান লাভ করতে হবে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি ঋগ্বেদের প্রথম মন্ডলের প্রথম সুক্ত হলো অগ্নি এই অগ্নি ক্ষেত্রে অগ্নি হলেন দেবতা ঋষি হলেন মধু দেবতা হলেন অগ্নি দেবতা সুক্তের ছন্দ হল গায়ত্রী ছন্দ এবং ছন্দটি বিনিয়োগ অর্থাৎ বিনিয়োগ শব্দের অর্থ হচ্ছে প্রয়োগ না ছন্দটি এই সূক্তটি কি অর্থে প্রয়োগ করা হয়েছে না সুক্তটি অগ্নি দেবতার উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে বলা হয়ে সেখানে বর্ণনা করা হয়েছে পরবর্তীকালে যখন অগ্নি নিয়ে তোমরা পড়বে তখন তোমরা জানতে পারবে দিয়ে অগ্নিকে মনে করা হয় যে অগ্নি হলেন অত্যন্ত সহজলভ্য দেবতা অগ্নি হলেন পিতার কাছে পুত্রের কাছে পিতা যেমন সহজলভ্য ঠিক একই ভাবে অগ্নি হচ্ছেন তার যে আরাধ্য তাদের কাছে অগ্নি হচ্ছেন সেইভাবেই সহজলভ্য দেবতা অগ্নি হলেন আমাদের সর্বমর্ত অন্তরিক্ষ তিন লোকের দেবতা তো এই ঋষি ছন্দ দেবতা এবং বিনিয়োগ এই সমস্ত বিষয় না জানলে কিন্তু মন্ত্র ভাগ সম্পূর্ণ হয় না মন্ত্র ভাগ জানলাম এই মন্ত্র পাঠ করা হবে কিভাবে অর্থাৎ পাঠের প্রক্রিয়া কি রকম। না বিভিন্ন প্রকার প্রক্রিয়াতে মন্ত্র পাঠ করা হয়ে থাকে তার মধ্যে মূল তিনটি বিষয় রয়েছে মূল তিনটি পাঠ রয়েছে সংহিতা পাঠ পদ পাঠ এবং ক্রম পাঠ এছাড়াও শাখা পাঠ পাঠ ধ্বজ পাঠ আরো বিভিন্ন পাঠ প্রক্রিয়া কিন্তু প্রচলিত ছিল সব বিষয় জানার পর অর্থাৎ মন্ত্রের অর্থ জানব মন্ত্রের উচ্চারণ জানবো মন্ত্র কি অর্থে প্রয়োগ করা হবে ঋষি কেমন হবে ছন্দ কেমন হবে সবকিছু জানার পরেও আরেকটা বিষয় কিন্তু আমাদেরকে অবশ্যই সঠিকভাবে জানতে হবে সেটা হলো মন্ত্রের স্বর কিরূপ হবে স্বর যদি যেখানে যেহেতু মন্ত্র পদ্য আকারে পাঠ করা হয় সেক্ষেত্রে ছন্দের প্রয়োগ থাকে সেক্ষেত্রে আমরা সাথে সাথে জানছি যে সামবেদে মন্ত্রকে গান আকারে পাঠ করা হয় সেক্ষেত্রে যদি স্বরের আমরা সঠিক প্রয়োগ না জানি তাহলে কিন্তু আমাদের মন্ত্রের উচ্চারণ বিধি ঠিকঠাক হবে না সেখানে বলা হয়েছিল স্বরের জ্ঞানের জন্য স্বর তিন প্রকার কি না বলা হয়েছিল উদাত্ত স্বর অনুদাত্ত স্বর এবং শরীর স্বর উদাত্ত অর্থাৎ উচ্চ রুদাত্ত যা উঁচু মানে হাই স্কেল যারা তোমরা গান জানো তারা খুব ভালো করেই জানো যে গানের ক্ষেত্রে আমরা এই সমস্ত জিনিস ব্যবহার করি অর্থাৎ হাই স্কেল লো স্কেল মিডিয়াম স্কেল অর্থাৎ যেটা উঁচু উঁচু স্বরে গাড়তে হয় সেটা হচ্ছে হাই স্কেল সেটাকেই আমাদের সংস্কৃতে বৈদিক সাহিত্যে বর্ণনা করা হয়েছে যে উচ্চই অনুদাত্ত যেটা নিচু অর্থাৎ লো নিচুতে করা হয় অর্থাৎ যেখানে স্বরের পতন ঘটে আর উদাত্ত হলো স্বরের উত্থান আর শরিত হলো কেমন না মিডিয়াম না উঁচু না নিচু মানে স্বরের উত্থানও হবে না পতন হবে মধ্যবর্তী সেটাকে বলা হতো শরীর যেমন হলো সমাহার শরিত তোমরা পরবর্তীকালে যখন সুক্ত নিয়ে ডিটেলসে পড়বে তখন এই সমস্ত বিষয় বস্তু সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে আজকে ক্লাসে এতটাই আমি বলে রাখলাম এটা হলো যে বেদ এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মাধ্যমে আমরা সমস্ত বিষয় যেমন জানবো সমস্ত বিষয়ের বলতে পারো যে মূল বেদ হলো এমন একটা বৃক্ষ গাছের যেমন একটা গাছকে চারা গাছ যেমন আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে মহিরুও লাভ করে এবং সেই গাছ থেকে আমরা বিভিন্ন জিনিস পেয়ে থাকি গাছের ডাল পাতা ফুল ফল ঠিক একইভাবে বেদ হলো এমন একটা মহিরুয় যার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ের জ্ঞান লাভ করতে পারি পরবর্তী ক্ষেত্রে আমরা সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ সম্পর্কে আরো বিস্তৃত আলোচনা করব